নমস্কার, আমি সোমা শাস্ত্রী। আমার প্রোগ্রাম নক্ষত্রেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হলো সন্তান। সন্তান অনেকেই ধারণ করেছেন, অনেকে ধারণ করতে পারছেন না। সন্তান আগমনে বাধা। মেডিকেলি যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু জানবেন প্ল্যানেটের ডিস্টারবেন্সগুলো কাটিয়ে কিন্তু মাতৃত্ব অর্জন করা সম্ভব। দেখুন, সর্বপ্রথম বলি যে পঞ্চম হাউস থেকে আমাদের ডিটারমাইন করা হয় সন্তানকে, এবং এই পঞ্চমের লর্ড, ফিফথের লর্ড বা ফিফথ হাউসে যদি কেতু বসে থাকে তাহলে কোনো না কোনো সে জটলা পাকায়, সন্তান আগমনে বাধা দেয়, সন্তান ধারণে বাধা দেয়। শুক্র কেতুযুক্ত হয়ে বসে থাকলে বা শুক্র মঙ্গলযুক্ত হয়ে বসে থাকলে একটা হরমোনাল ডিসব্যালেন্সি, প্রোল্যাকটিন লেভেল বাড়িয়ে দেওয়া, বা মনে করুন পলিসিস্টিক ওভারি ডেভেলপমেন্ট করা, থাইরয়েড গ্ল্যান্ডটার মধ্যে একটু হস্তক্ষেপ করা, যার মনে করুন যার এফেক্টে তার সন্তান আসতেই চাইছে না, বা কোনো কারণে কনসিভ করলো, কনসিভ করার পরে দেখা যাচ্ছে 2-3 মাসের মধ্যে বা 1.5-2 মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখন বলতে পারেন অনেকের ক্ষেত্রে কমন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ছকে যদি দেখি আমরা যে তার সন্তান ধারণের জায়গাটা আছে, অবশ্যই যদি সেখানে ডিস্টারবেন্স থাকে তাকে কিওর করার জায়গা কিরকম বলছি একটু আগে আপনাদেরকে আমি বললাম, কেতু যদি ফিফথ হাউসে থাকে তাহলে তার সন্তান ধারণে বা সন্তান ওরিয়েন্টেড ডিস্টারবেন্স কিন্তু দেয়। এবারে দেখে নিতে হয় কেতু যদি জলরাশিতে থাকে, সাপোজ মনে করুন যদি চন্দ্র কর্কটে, তো কর্কট রাশিতে যদি কেতু বসে থাকে তাহলে জানবেন ওই জলরাশির সঙ্গে ফার্টিলিটির কিন্তু খুব ভালো সম্পর্ক। ও কেতু বাধা দিতে পারে, ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু সন্তান আগমনের পথে সে মারাত্মক কাঁটা ছড়িয়ে রাখতে পারে, কিন্তু সে সন্তান দিতে বাধ্য। হয়তো তার জন্য তার মেডিকেলি তার এতগুলো প্যারামিটার হাই, এই প্যারামিটার বেশি, বা এই হরমোনাল ডিসব্যালেন্সই আছে, পলিসিস্টিক ওভারি আছে, ট্রিটমেন্টের মধ্যে আছে। অ্যাস্ট্রোলজিক্যালি ফাইন্ডিংসে যদি দেখা যায় ট্রিটমেন্টগুলো সাকসেসফুল হবে, কিসের উপর ভিত্তি করে বলা যায় না, গ্রহের কম্বিনেশন, ফিফথ লর্ডের কম্বিনেশন, বর্তমানে দশা অন্তর্দশা ট্রানজিট, এর উপরে ভিত্তি করে দেখা যায়। যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখি যে জায়গাটা ঠিকঠাক আছে তবে কিন্তু তাকে মেডিকেলি প্রসিড করতে বলবো, যে ট্রিটমেন্টের মধ্যে থাকুন অবশ্যই আসবে। এবং এই ক্ষেত্রে আমরা সন্তান গোপালের পুজো করে থাকি। সন্তান গোপাল মানে আপনার গোপাল সন্তান তুল্য। গোপালকে বাড়িতে একটা ভালো দিনে এনে স্থাপন করুন, পূর্ণিমার দিন করতে পারেন, একাদশীর দিন করতে পারেন, অথবা নীলষষ্ঠীর দিন করতে পারেন, অথবা ভালো ভালো কোনো যোগ পুঁথি দেখে, পাঁজি দেখে বের করে সেই দিন স্থাপন করুন, এবং রোজ গোপালকে সন্তান তুল্য পুজো করুন। গোপালের বীজ মন্ত্র হচ্ছে, সন্তান গোপালের বীজ মন্ত্র প্রত্যেক দিন কম করে 11 বার পাঠ করুন। মন্ত্রটি আপনাদের বলে দিচ্ছি, দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহিমে তনয়ং কৃষ্ণ তামহং শরণঙ্গত। এই মন্ত্র আরেকবার আমি বলছি, দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহিমে তনয়ং কৃষ্ণ তামহং শরণঙ্গত। এই মন্ত্র যদি আপনারা মোটামুটি 11 বার করে প্রত্যেক দিন পাঠ করেন, দেখা যায় যেদিন স্থাপন করলেন এবং গলাতে যদি সন্তান গোপালের একটি কবচ ধারণ করা যায়, অবশ্যই ফিফথ লর্ডকে কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে, ফিফথ হাউসকে প্রায়োরিটি দিতে হবে, কারণ হট করে যা হোক কবচ পরে নিলে কিন্তু হবে না। লর্ডকে দেখতে হবে যে সন্তান দিচ্ছে, সেই হাউসটির ক্যাপাসিটি দেখতে হবে, সেই হাউসকে দেখতে হবে তার দেওয়ার ক্যাপাসিটি আছে কি না, তারপরে কিন্তু আমরা এগোবো সন্তান গোপালের কবচের দিকে। দুটোর কম্বাইন করে যদি আমি ট্রিটমেন্ট করি সন্তান আসতে বাধ্য, বা যদি মিসক্যারেজের টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু অবশ্যই সে জায়গায় আর মিসক্যারেজ হবে না, তার সন্তান ধারণ করতে সে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকটা এজ হয়ে গেছে, মনে করুন ভদ্রমহিলা বা ভদ্রলোকের বয়স মানে 40 অ্যাবাভ হয়ে গেছে, ডক্টর বলছেন যে অনেকটা এজ হয়ে গেছে, এখন নেওয়াটা নর্মাল প্রসিডিওরে, তখন মানুষ চলে যায় IVF-এর দিকে। তো সেই IVF-টা যে সে করবে বা IVF-টার জন্য যে সে একটা খরচা করবে, তার জন্য কি তার ছকটা কি তাকে সাপোর্ট করবে, সেটা তো সেটা সেক্ষেত্রেও ফেলিওর হতে পারে। অবশ্যই এখানে তাকে ছকটাকে মাথায় রেখে, ফিফথ হাউসটাকে মাথায় রেখে কিন্তু তাকে এগোতে হবে। আমরা কিন্তু প্ল্যানেটের কম্বিনেশন বা প্ল্যানেট ছাড়া এদিক ওদিক করতেই পারবো না, কারণ যদি আমি এগোই
তার কিন্তু টাকাটা নষ্ট করাটাই, সার আইভিএফ করলো কনসিভ হলো না, সেক্ষেত্রে সে ফেলিওর। সে কি বারবার করবে একটা এত এক্সপেন্সিভ? তার এই বর্তমানে তার যে দশাটি চলছে সেই দশাটি তার সন্তান ধারণের জন্য উপযুক্ত কিনা, এই চার্টে সন্তান ধারণের যে ধরনের ব্লকেজগুলি আছে সেগুলি ক্লিয়ার করা, বা ভদ্রমহিলার যদি কোনো রকমের মানে কোনো ডিজিজ বা কোনো রকমের কোনো প্রবলেমে পড়ে মানে মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে তার সেই জায়গাগুলো কিওর হবে কি না। অপরদিকে যদি সন্তান তো আর একার হাতে নয়, হাজব্যান্ড ওয়াইফের যৌথ আশাতেই কিন্তু সন্তান আসে। তো যদি মনে করুন হাজব্যান্ডের জায়গাটা আমি দেখি, তাহলে তার ফিফথ লর্ড, তার শুক্র কেমন আছে? তার শুক্র মঙ্গল যুক্ত হয়ে বসে নেই তো, শুক্র কেতু যুক্ত হয়ে বসে নেই তো, বা শুক্র তার মঙ্গলের ঘরে বসে নেই তো, এই কম্বিনেশনগুলো দেখতে হয়। কারণ এই জায়গাগুলো শুক্র যদি খারাপ পজিশন বা খারাপ কম্বিনেশনে থাকে, তাহলে স্পার্ম কাউন্টটা কমিয়ে দেয়, তো তখন সন্তান আসার জায়গাটাও কমে যায়। এই ডিটারমাইনগুলো প্রপার করে কিন্তু আপনি একটি জাতক বা একটি জাতিকাকে অ্যাডভাইস করবেন যে আপনি টাকা পয়সা খরচা করে প্রপার আগে আপনাকে বেঁধে ফেলতে হবে চার্টকে, যেন কোনো দিক থেকে সে বেরিয়ে না যেতে পারে যে তার ডেস্টিনি থেকে। সত্যি মা ডাক কে না শুনতে চায়? মাতৃত্ব যদি না থাকে, নারী হয়ে জন্মানোর কোনো অধিকারই মনে হয় আমাদের মধ্যে নেই। কারণ মায়ের মা ডাক শোনার জন্য আমরা আশায় বসে থাকি যে মা কখন সারাদিন কাজের পরে গিয়ে যখন ছেলে মেয়ে ডাকে মা বলে, তখন কিন্তু মনটা ভরে যায়, সারাদিনের ক্লান্তিটাও দূর হয়। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এখন প্রবণতা হয়েছে যে সন্তান ধারণ করব অনেকটা লেটে। এখানেও কিন্তু একটা কথা বলি যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা দেখে নিন, নিশ্চয়ই লেটে করুন, কোন সময় করবেন সেই সময়টা আপনার ক্ষেত্রে সাপোর্টিভ তো, সেই সময়টা আপনাকে সন্তান ধারণ হবে তো, সেই জায়গাটাকে ডিটারমাইন করতে হয়। না হলে শুধু আশা করে বসে থাকলেই কিন্তু হয় না। শিবেরও পুজো করবেন সন্তান ধারণের ক্ষেত্রে, কিন্তু শিব পুজো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। শিবকে কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন হচ্ছে একটু অগুরু, দু চারটে মিশরির দানা দেবেন এবং একটা পান পাতার মধ্যে আপনি ভোগ লাগাবেন এবং সেই ভোগের মধ্যে দেবেন একটু মিছরি এবং একটা লবঙ্গ এবং তার সঙ্গে ছোট এলাচ। এটা রোজ করার দরকার পড়বে না, প্রত্যেক সোমবারে করুন আর শুক্রবারে করুন। কাঁচা দুধ দিয়ে শিবকে স্নান করানোর পর বা অভিষেক করানোর পরে আপনি যদি নিজের মনোকামনা জানিয়ে ওই পানের মধ্যে সব জিনিসগুলো হাতে ধরে মনোকামনা জানিয়ে শিবের পায়ের কাছে মানে শিবলিঙ্গর কাছে যদি রেখে দেন এবং তারপরে যদি কর্পূর দিয়ে আরতি করেন, তাহলে দেখবেন আপনার মহাদেব আপনার উপরে অবশ্যই সন্তুষ্ট হয়েছেন এবং আপনাকে সন্তান প্রদান করেছেন। কারণ একটা জিনিস আমি মনে করি যে একটি মেয়ের যখন বাচ্চা হচ্ছে না বা আসছে না, তার ছকের মধ্যে কোনো না কোনো সেই জায়গাটা ডিফেক্ট থাকতে বাধ্য। শুধু ফিফথের লর্ড, ফিফথের হাউসটাই নয়, তার শুক্র মঙ্গলের কম্বিনেশন, শুক্রর কেতুর কম্বিনেশন, এই ধরনের কোনো যদি কম্বিনেশন তার ছকে হয়, তাহলে গ্ল্যান্ডজনিত সমস্যা অথবা গ্ল্যান্ড মানে এখানে কিন্তু জানবেন যে আমাদের হরমোনগুলো তো সব গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এবং এখানের মধ্যে যেমন মনে করুন অনেকের দেখা যায় পঞ্চম হাউসে রবি মঙ্গল কেতু একসঙ্গে বসে আছে, এই বাচ্চা কিন্তু সে মহিলা ধারণ করে গর্ভে রাখতে পারবে না, মিসক্যারেজ হয়ে যায়। কেন বলুন তো? রবি মঙ্গল কেতু এরা সন্তান আগমন ঘটাবে ঠিকই, কিন্তু কেতু সে সন্তানটাকে ধারণ করে রাখতে দেবে না। মঙ্গল যেহেতু এর সঙ্গে কম্বাইন করে বসে আছে, ব্লিডিং, মিসক্যারেজ নষ্ট করে দেওয়ার প্রবণতা। আমি এরকম অনেক ক্লায়েন্ট দেখেছি যারা কিন্তু ছুটে আসে সন্তান হবে কি না, অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে 7-8 বছর বিয়ে থা হয়ে গেছে, 10 বছর বিয়ে হয়ে গেছে, ট্রিটমেন্টের মধ্যে আছে, এখন ক্লান্ত হয়ে পড়েছে, চিন্তা করছে আইভিএফ এর মধ্যে দিয়ে যাব কি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রযোজ্য ছকটাকে প্রপার ডিটারমাইন করা। যদি দেখা যায় যে আপনার ছকের মধ্যে জায়গা আছে যে আপনি সন্তান ধারণ করতে পারবেন, তা তবেই কিন্তু আপনি অ্যাডভাইস করবেন বা সেই ব্লকেজগুলোকে কাটিয়ে দিয়ে আপনি কিন্তু নতুন করে সেই জায়গাটাকে পরিষ্কার করে তার জায়গাটা স্মুথলি করে দিলেন, যেন তার সন্তান আগমনে বাধা না হয়। এক্ষেত্রে আপনাদের অনেকেই বলবো যে যদি 7:30 চলতে থাকে এই পিরিয়ডের মধ্যে, যদি মনে করুন দ্বাদশের শনি বসে থাকে চন্দ্রের দ্বাদশে অথবা চন্দ্রের সেকেন্ড হাউসে যদি স্যাটার্ন বসে থাকে, তাহলে কিন্তু সে সন্তান আগমন হতে বাধা দেয়।
যদি মেয়েটির দেখা যায় যে ফিফথের হাউসও কিন্তু ডিস্টার্ব এবং তার সঙ্গে শনির সাড়ে সাতই চলছে, তাহলে সাড়ে সাতির কোন পর্যায়টা তার মধ্যে দিয়ে পাশ করছে এবং সেই ক্ষেত্রে শনি ওর কোন লর্ড হয়ে তার সাড়ে সাতির বাস করছে, এই জায়গাটা কিন্তু দেখতেই হবে। কারণ স্যাটার্ন কিন্তু সব জিনিসটাকে লেটে করা, সব জিনিসটাকে আগমনে বাধা দেওয়া, একটা গণ্ডগোল সমর্থ পরিবেশ তৈরি করা, তার ধর্মই এটা। আপনাদেরকে আরও একটা আমি এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখবো, সেটা হচ্ছে মনে করুন সন্তান, প্রথম সন্তান আপনার খুব ইজি হয়ে গেছে, কিন্তু সেকেন্ড টাইপ আপনি চাইছেন যে কনসিভ করব কিন্তু আসছে না, মেডিকেলি আপনাকে বলছে আপনি একদম ঠিক আছেন, তাহলে আমার যদি ওই ফিফথের লর্ডের ডিস্টার্বই থাকবে, ফার্স্ট টাইম আমি কনসিভ করলাম, সেকেন্ড টাইম কেন করতে পারছি না? তখনই আপনাকে দেখতে হবে ট্রানজিট দশা অন্তর্দশা। যদি দশা অন্তর্দশাটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনি কনসিভ করতে পারবেন, আর যদি দেখা যায় দশা অন্তর্দশাটা ঠিক নয় তাহলে কিন্তু আপনি কনসিভ করতে পারবেন না। তখন আপনাকে দেখা যাবে যে সেকেন্ড টাইম সে কি কনসিভ করতে পারবে, সেই জায়গা কি তাকে প্ল্যানেট দিচ্ছে বা ছক দিচ্ছে। যদি সেই জায়গাটাকে প্রপারভাবে আমরা দেখে নিতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা তাকে অ্যাডভাইস করব যে এখন এই বছরটা থেমে যাও কি সামনের বছরটা থেমে যাও, তারপর তুমি অবশ্যই সন্তান কোলে পাবে, এই জায়গাটাকে ডিটারমাইন করতে হবে। তন্ত্র তো অবশ্যই সবাই করব, কিন্তু তন্ত্রের প্রয়োগটা তো তখনই অ্যাপ্রোপ্রিয়েট হবে যখন আপনার ক্যালকুলেশন ফাইন্ডিংস ঠিকঠাক হবে, আদারওয়াইজ কিন্তু তন্ত্র যা হোক করলে কিন্তু তা সুফল হয় না। কারণ কোন প্ল্যানেটকে আপনি শান্ত করার জন্য, কারো দোষ কিন্তু খণ্ডন করা যায় না, সবাইকে আমরা মুখে বলি খণ্ডন, সবাইকে কিন্তু আমরা শান্ত করি এবং শান্ত করার এগেনস্টে তার কাছ থেকে আমরা প্রেজ করে নিই যে আমাদের এই জাতকের বা এই জাতিকার তো ওপর তুমি কৃপা দৃষ্টি রেখো, তোমার দোষ সে অবশ্যই পেয়েছে কিন্তু তোমার কৃপা দৃষ্টি সে এখন কাম্য, তার সে কাম্য মানে তুমি না দিলে কিন্তু সে জায়গা থেকে সে বেরোতে পারবে না। অতএব প্রথমেই বারবার বলছি, যদি আপনার প্রপার ক্যালকুলেশন প্রপার ফাইন্ডিংস যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনি তন্ত্র করলেও আপনার সন্তান আসবে না। আপনি বলবেন আমি অনেক অ্যাস্ট্রোলজি দেখিয়েছি, অনেক স্টোন কবচ পড়েছি, তবুও আমার সন্তান আসছে না। আপনাকে দেখতে হবে যে তার ফাইন্ডিংসের সাথে মানে আপনার যে জন্য আপনি তার কাছে গেছেন সেই ফাইন্ডিংসগুলো সে যদি ঠিকঠাকভাবে না ধরতে পারে, অবশ্যই তিনি কবচ দিয়েছেন কিন্তু লাগবে মনে করুন আপনার সন্তান গোপাল কবচ, তিনি হয়তো অন্য কবচ তৈরি করেছেন, লাগবে মনে করুন এখানে আপনার কেতুর প্রতিকার, লাগবে মনে করুন এখানে শুক্রের প্রায়োরিটি, সেখানে হয়তো অন্য স্টোন পড়িয়েছেন, এটা দেখলে হবে না। আপনাকে প্রপার ফাইন্ডিংস এবং কী দিলেই জাতক তার ডেস্টিনি বা তার নিজস্ব চাহিদা জিনিসটি সে করতে পারবে সেটা কিন্তু দেখে নিতে হয়। আপনারা যারা যারা আমাকে দেখাতে চাইছেন বা যারা যারা আমাকে ভিজিট করতে চাইছেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন মনীন্দ্র কলেজ শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে, মনীন্দ্র কলেজের উল্টো দিকে আমার নিজস্ব সেটআপ আছে যাকে নক্ষত্র নামই আমি রেখেছি, অবশ্যই এখানে বুকিং করে আসবেন, বুকিং করাটা একটু বাঞ্ছনীয়। জীবনে চলতে গেলে আমরা অবশ্যই সমস্যার সম্মুখীন হব, আমাদের চাওয়া পাওয়া মানুষ মাত্রেই তার শেষ নেই, কিন্তু চাওয়া পাওয়ার সাথেও আমাদের সমস্যাগুলো যদি সেগুলো অবস্ট্রাকশন করে কোথায় যেন হারিয়ে যায়। সমস্যা থেকে বের হতে গেলে সমস্যার প্রপার ফাইন্ডিংস থাকতে হবে, খুঁজে বের করা সমস্যার গোড়া উপরে ফেলতে হবে, সমস্যার কোন গোড়াতে সমস্যা বসে আছে বলে আপনি এগোতে পারছেন না সেটাকে খুঁজে বার করতে হবে, তবেই কিন্তু আপনি সুন্দরভাবে জীবনে এগোতে পারবেন এবং আপনার চাহিদাগুলো ঈশ্বরের আশীর্বাদে পূরণ হবে। গ্রহ ছাড়া আমরা কিন্তু অচল, গ্রহরা আমাদেরকে সব প্রিপ্রেডিক্টেড সব কিছু করে রাখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।